আমার আজকের রেসিপি ইয়াখনি পোলাও অথবা ইয়াখনি বিরিয়ানি বলতে পারেন। এটি মূলত পূর্ব বাংলাদেশের মুসলমানদের তৈরি করা একটি বিশেষ খাবার। এটাকে অনেকে বিরিয়ানি বলে থাকে, আবার অনেকে পোলাও বলে থাকে, তবে আমার কাছে এটা বিরিয়ানি মনে হয়। সারা দেশে এবং দেশের বাহিরে এটা বেশ জনপ্রিয় একটি খাবার, আর ইদানিং কিন্তু এই খাবারের বেশ প্রচলন হচ্ছে। আজকে আমি বাসায় এই খাবারটা তৈরি করার জন্য প্রথমে বাসমতি চাল নিয়েছি। এখানে আমি 400 গ্রামের মতো চাল নিয়েছি এবং পানি দিয়ে ভালোভাবে এটাকে ভিজিয়ে রাখবো এবং হাতের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে এটাকে ঝরিয়ে নেব। চালটা ঝরতে দিয়ে আমি এদিকে রান্নায় চলে এসেছি। রান্নার জন্য আমি একটি বড় সাইজের প্যান নিয়েছি, যাতে নাড়াচাড়া করতে খুব ভালো ইজি হয়। তারপর হাফ কাপ তেল নিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ, আর এখানে দিচ্ছি কালো জিরা এবং হচ্ছে স্টার মশলা, এলাচ, কালো এলাচ এবং দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। সব কিছু ভালোভাবে একসাথে ভেজে নেব। খুব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। আমি এখানে 500 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি, আর একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, যেরকমটার রোস্টার হয় অথবা কোয়ার্টার সাইজ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মুরগির মাংসকে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর আমার কাছে মনে হয়েছে, আমি বেশ কয়েকটা রেসিপি দেখেছি এবং বেশ কয়েকবার বাসায় রান্না করার পর মনে হয়েছে, একনি পোলাওয়ের মূল উদ্দেশ্য হচ্ছে মশলাগুলো আস্ত থাকবে এবং কোনো ধরনের মশলা ইউজ করা যাবে না যেগুলো মূলত কালারফুল মশলা, যেমন হলুদ, মরিচ, ধনিয়া অথবা জিরে বাটা, এই ধরনের কোনো মশলা এখানে অ্যাড করা যাবে না। মানে একনি পোলাও টোটালি সাদা থাকতে হবে, একদম ঝরঝরে সাদা পোলাওয়ের মতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে এটার মূল থিম আর কি, আমার কাছে মনে হয়েছে। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা 2 টেবিল চামচের মতো, আর দিয়েছি টক দই 1/2 কাপের মতো। ভালোভাবে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে অ্যাড করে দিয়ে এটাকে আরও 5 মিনিটের মতো রান্না করতে হবে। 5 মিনিট পর এখানে অ্যাড করে দিচ্ছি জয়ফল আর জয়ত্রী। জয়ফলটাকে একটু ভালোভাবে ক্রাশ করে নিয়েছি, আর জয়ত্রী দেওয়ার পর এখানে আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। জয়ফল জয়ত্রী কিন্তু ভালো একটি স্পাইসি মশলার মধ্যে কিন্তু পড়ে না, আমার কাছে মনে হয় এটা সুগন্ধি জাতীয় একটি মশলা, রান্নার অ্যারোমার জন্য কিন্তু এটা খুব ভালো প্রচলন রয়েছে। পানি দিয়েছি প্রায় এটার 4 কাপ, আর পানিটা ফুটে আসার পর্যায়ে কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি লিকুইড মিল্ক 1/2 কাপের মতো। বাটা মশলার মধ্যে শুধুমাত্র এখানে কিন্তু গিয়েছে আদা রসুন বাটা, আর সব কিছুই কিন্তু আস্ত মশলা। এখন এখানে ঝরিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিচ্ছি এবং পানি এবং মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বলকাশের পর্যায়ে স্পাইসির জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আর গোলমরিচ দিয়েছি বেশ কিছু, সেটা দিয়েও কিন্তু স্পাইসি এটা কাজ করবে। আর একনি পোলাও কিন্তু কোনো বিশেষ ঝালের প্রয়োজন হয় না। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি সব কিছু ব্যালেন্সে আসার জন্য 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, তবে সব কিছুর ব্যালেন্সের জন্য কিন্তু চিনিটা দিলে কিন্তু সব কিছু একটা পারফেক্ট টেস্ট আসে। তারপর এখানে দিয়েছি কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল, এটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, তবে আমি বলবো এভাবে ট্রাই করুন। তারপর ফাইনালি দিয়ে দিচ্ছি এখানে 2 ধরনের কিশমিশ, এটাও অপশনাল, আমি আমার পছন্দ মতো 2 ধরনের কিশমিশ ইউজ করেছি, আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। বলক আসার পর পানিটা শুকিয়ে গিয়েছে, তাই নিচে দিয়ে কিন্তু এখন লেগে যাওয়ার পসিবিলিটি আছে, সেজন্য আমি এখন তাওয়া ইউজ করছি। আর এখন দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, এখানে প্রায় 1 টেবিল চামচের মতো, তাতে করে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে এবং পোলাওটার মধ্যে কিন্তু খুব একটা সফটনেস কাজ করবে। আর উল্টে পাল্টে নেড়েচেড়ে এটাকে দমে রেখে দিয়েছি প্রায় 5-7 মিনিটের মতো।
এখন একটু উল্টে দেখছি এটা কি পারফেক্টলি হয়েছে কিনা। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক ছিল, আলহামদুলিল্লাহ একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এটা গরম গরম পরিবেশন করার পালা। কিছুক্ষণ দমে রাখার পর এটা এখন পরিবেশন করছি। আর দেখতেই পেলেন খুব সুন্দর একটা কালার এসেছে। একনি পোলাওয়ের যেরকম কালার আসে, মানে হোয়াইট কালার, কোনো ধরনের অন্য কোনো কালার আসবে না, দেখতে একদম পারফেক্ট ছিল। বেশ লোভনীয় লাগছে আর খেতেও মাশাআল্লাহ বেশ ভালো ছিল। আজকের রেসিপিটি যদি আপনারা সেমভাবে ফলো করে বাসায় তৈরি করুন, আশা করছি আপনারা হতাশ হবেন না। আর যারা ফার্স্ট টাইম এই রেসিপিটি ট্রাই করছেন আমার রেসিপি দেখে, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। আর যদি অলরেডি আপনি এই কাজটি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এই মুহূর্তে পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকতে পারেন, আপনার মতো এরকম যাতে আরও অনেকেই এই ভিডিওটি দেখতে পারে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।